যে জায়গাটার নাম আর হয়ে দিয়ে লাগাই দিবে ফুলের মতো পবিত্র, ফুলের মিছিল দিতে আন্দাজে মিছিল দিবে। বর্তমান সমাজটা, বর্তমান সময়টা নির্ভেজাল সময় না বেজালি সময়, বুঝিয়া জব দি তুই। বর্তমান সমাজও ফেতনা কম না বেশি, গাটে গাটে ফেতনা আন্তর্জাতিক মায়ের, একটা জায়গা বার করকে দেখানো মায়ের নেই, গর গেলে জামাই বউর কুটলা কুটি, গাউতা মাইলে ও মুরব্বী হি মুরব্বী রে দেখতে পারেন না, কিলা বিচার বইয়া দি গুতাই যা আমি আশা করবো আপনারা আমার কথা বুঝবা তো, ধৈর্য ধরি বইতে। মন্ত্রী হলো ক্যাবিনেটে গেলে দেখা যায় মন্ত্রী হলের মাঝে বেজাল, এমপি হলের মাঝে বেজাল, আন্তর্জাতিক পর্যায়ে গেলে দেখা যায় ওয়াইসি তো আর ইন্টারন্যাশনাল যত জয় হল আছে সবটির দেখা যায় চূড়া বেশ বেজাল আছে, আছে একেবারে ছোটোমোটো একটা প্রতিষ্ঠান নামাইলে দেখা যায় একজন হেডমাস্টার স্যারের আয়াত্তে 13 জন শিক্ষক, একজন ফাজিল মাদ্রাসার আয়ত্তে, একজন প্রিন্সিপালের আয়ত্তে 22-25 জন শিক্ষক, এরাও এখানে বইলে যেমন একজন একজনকে দেখতে পারি না, কোনটানি নাই কোন খানো খানতে পারো। রাজবেস্তরি ভাই এনতে কাম করলে একলোকে ফোন দুজন এর মাঝে ঠেলা ঠেলি আছে, ক্ষেতর কামও গেলে দেখা যায় 14 জন একলোকে একলোকে চলতে পারে না, গে গে ভাই আমার লোকের জীবনে রুয়াত পারছে নাকি, ১,৫০০ বছর আগে আমার নবী কামলিওয়ালার জামানার যেটা সোনার মানুষ হল আছে প্রায় 16 লক্ষ মানুষ বিদায় হজ্জের বাসন, সোনার মানুষ হইলে কম হইব না, এখন করে রে সোনার মানুষ হইতে, আমরা তো এখন করবে টাইম তো রে সোনার মানুষ করি হইন নানি আপনার হই, নির্বাচন আইলে দেখুন জানো কি মিছিল দেখো, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এখান দাবাদি গেলে মুতর গোল করে আসতে চিল্লা আল্লাহর দুই আসতে মার, 100 জনের মাঝে 10-20 জন মানুষ ইলে আছেন না নাই, তার নামর করে দি ফুলর পবিত্র, আরে বাবা ফুলর মতো পবিত্র আল্লাহর জমিন খান নামর করে দি যুগই একজন মানুষ পার, আমি আবদুল্লাহ দেখইতে কই ফুলর মতো পবিত্র হইতে হইলে একমাত্র নবীর সাহাবী হলর নামর করে দেখা যায় কইতা নাই, ফুলর মতো পবিত্র, ফুলর চেয়ে উত্তম না, ফুলর মত পবিত্র হইতে হইলে নবীর সাহাবী হলর, আর ফুলর চেয়ে উত্তম যদি সেই বেলা হইতে হইতে ইনি হইলে আমার নবী কন্যাসে, নবী আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিছেন কে আল্লাহ, আল্লাহ আমার নবীর চরিত্র সার্টিফিকেট বিভিন্ন জায়গায় দিছেন আর এত সুন্দর করে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, যে তার চরিত্রর তুলনা দিবার মতো জগত আর দ্বিতীয় কোন জিনিস বা বস্তু নাই, আর সাহাবীর চরিত্র ফুলের মতো কইল কমইব, তবু ধরলাম যে ফুলের মতো, ফুল পবিত্র না পবিত্র নাই পবিত্র, আমরা মনে রাখা উচিত হায়াতুল হাইওয়ানের মাঝে আল্লামার দমিরি আনুন
প্রত্যেকটা ফুলের পাপড়ি, প্রত্যেকটা গাছের পাতায়, প্রতিটা খলি, প্রত্যেকটা জিনিসে যখন বাতাসে দোলনা দেয় তখন আল্লাহর নামের জিকির করে। ঠিক নবীর সাহাবী হল প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নামের জিকির শুনে। এই যে বেলাল রাদি আল্লাহ তালার নাম দিছে উলামায় হজরতে জিকা কুয়া উমাইয়ার গুলাম আসলা বেলাল মদিনাত যেদিন মক্কা যেদিন ফিরিয়া আল্লাহ রসুল ইসলাম মক্কা বিজয় করলেন যেদিন নবী বেলালর বাস হায় 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 নবী যে বেলালের মুখে আসেন যে দেখি আমার বেলালর আজকে মনের গতি কি তাখানে বেলালে এই জমিন যে কষ্ট করছে নিলা খুব কম মানুষ কষ্ট করছে সুহান ওহুদর যুদ্ধ বদরের যুদ্ধের দিন হজরতে বিলাল রাদি আল্লাহ তালান সবচেয়ে বেশি উমাইয়ার টার্গেট করছে ওহুদর যুদ্ধ ওহুদর যুদ্ধ ওহুদর যুদ্ধ উমাইয়ার বেলাল রাদি আল্লাহ তালানে মারার লাগি বহুত চেষ্টা করিয়া শেষ পর্যন্ত মারছই বুকুর উপরে উঠিয়া হন যে আজকে মনে কর আমি আল্লাহ রসুলের কলিমা বলি আজ কতটা লাভবান হয়েছি। হায় হায় একদিকে মানুষ নিজের তৃপ্তি মিটায় আর অন্যদিকে ও উহুদর যুদ্ধ থরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নুরে হত্যা করিল্লা ওয়াহশী এর নাম কি দা ওয়াহশী যে ওয়াহশি শেষ পর্যন্ত মুসলমান হয়েছিল সুবহানাল্লাহ রাস্তার যে ভাইয়ের নাসি আমি অনুরোধ করতাম আমি অত টাকা তুইছি না তবে ওখান কইন বইলে লাভ হইবা আপনারা আজ শরীফের মাঝে আইছে মানুষ যে জায়গা তুই আল্লাহর নামের জিকির করে এই জায়গার মাটিয়ে মরার বাদে আল্লাহর দরবারে সাক্ষী দেয় যে জায়গাত মুমিন মুসলমানে কপাল লাগাইয়া সেজদা দেয় আমার সব কিবলা কইতা যে জায়গাত মুমিন মুসলমানে নামাজ পড়ে সেজদা দেয় মরার বাদে 40 দিন পর্যন্ত সাক্ষী দেয় যে আল্লাহ তোমার বন্ধা আমি মাটির উপরে সেজদা দিছি এরদায় মসজিদে যাইবার আদব লেখছো মসজিদে যাইতে সময় যদি আপনি 15 ভাড়ায় 20 ভাড়ায় 100 ভাড়ায় যাইতে পারেন যেন 100 ভাড়ায় যাইতে পারবে এই চেষ্টা করতে 150টা ভাড়া মারবে হ্যাঁ যত বাড়তি করি ফাড়া মারব অতটা কদমে কদমে 10টা করি নেকি আর যত জায়গা ফাউল লাগবো অত জায়গার মাটি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী ইন অন্যরু ধর্ম আর কাজ কই মখানে যে না ইয়া বইবা তান লাভ ইলা বহুত মানুষ আছে আবু জেলার বাড়ি আর আমার নবীর বাড়ি জিকা কো হাজি সাহেব জেরা 1 মিনিটের গড়ি দরিয়া 1 মিনিটের রাস্তা না কিন্তু না আধা মিনিট লাগে এখনো স্মৃতি আছে আমি ওখান কইম যে আপনারা যারা খান্দাত আছেন আল্লাহ তৌফিক দিলে বইতা আর যদি এখন তো অসুবিধা থাকে একটু হরিয়া গিয়ে আল্লাহ আসতে আমরা একটু সুযোগ দিতা আর যদি মনে করেন না অন্য উপাইয়া বিড়িও খাই আজ তো ইল্লা ডবল লাভ খেয়ে ফায়সা আমার ভাই হল বন্ধু হল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নু কেনে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নু কইলাম যে শেষ পর্যন্ত তাই মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ অনেক লম্বা হইছে ওই বাদ দিয়ে কথা কই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নু নবীজির কলিজার টুকরা সাসা হামজা রাদিয়াল্লাহু তাআলা নু রে শহীদ হরি লইলা খঞ্জর মারল বর্ষা দিয়ে খন হত্যা হল এর পিছনে লম্বা একটা কারণ লেখছে মোহাম্মদ রাসূলের দুশমনে রাসূলের একটা প্রমাণ দিতে গেলে লেখছেন যে আবু জেহলের স্ত্রী এই ওয়াহশীর ট্রেনিং দেওয়াইতে দেওয়াইতে অতক্ষণ ট্রেনিং দেওয়াইছিল একজন নাসরা মহিলার মাথার উপরে খাস বান্ধিয়া দিয়া কইছিল যে তুমি সুলভি দি ট্রেনিং করো যে ও মহিলার খাসর ভিতরে দিয়ে তুমি সুলভি ঢুকাইতে পারো তো বুঝমু তুমি নবী সাসা আমজারে মাথায় পারবে তুমি প্রকৃত শিকার হাসান শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে শহীদ হইলে হায় রে হায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসা হযরতে হামজার বুক ফারিয়া
হিন্দায় খাসা খুলজার সিবাইয়া হইল। নবীর সাহাবি আল্লাহর চরিত্রের ভাই ফুলল লাখান কইল কম, তবু আমি কই যে ফুলর মতো পবিত্র। যে যা বেটার নাম করে দি লাগাই দিবা ফুলের মতো পবিত্র, ফুলের মিছিল দিতে আন্দাজে মিছিল দেওয়া। সেদিন এক মৌলানা সাহেব নামর করে দি লোকবাসবাব দেখি আমি ডরাইছি। কুতুবে আলম মহিউসুন্না কিতা কিতি মনে করে এক দেড় ঘন্টা বেটার অনলাইন পড়তে হইবে মাত বুঝলে না, ওইগুলো আমরা সমাজ ভক্ত। হযরত আসি রাদিয়াল্লাহু তাআলা নু যখন নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারে হত্যা করি লাইলা, নবীজির চাচার কলিজা বার করিয়া যখন সিবা নিয়ে ই গেল নবীয়ে দাফন দিবার আগ মুহূর্তে দেখিয়া খুব কষ্ট পাইছিল আর জিকাইছিলা, আমার চাচা রেখে হত্যা করছে। সাহাবি কইলে ইয়া রাসূলুল্লাহ ওয়াহশী হত্যা করছে, ওয়াহশী এক শর্তে হত্যা করছে তাহলে মুক্তি দিলাইবার লাগে, আর ওজনের গুলাম আছে। ও আল্লাহ রসুলে ঘোষণা করছিলা স্পষ্ট ভাবে যে ওয়াহশীরে যেন পাইবা না কতল। ইসলামে মারবার লাগি হয় না, কিন্তু যখন গিয়া গা ফিট ফিট গিয়া যখন ওয়ালা লাগি যায় তখন কিতা করতে হয় ফিরাইতে না কিতা যাব। মুহাম্মাদিয়া রসুল আল্লাহ, মুহাম্মাদিয়া রসুল আল্লাহ, জিয়ে লিল্লাহ মুহাম্মাদিয়া উঠা কর জুলফে আকদস কা জরা চরে মুবারক সে মুঝে দিওয়ানা আওর ওয়াহশি বলাওয়া রাসূলুল্লাহ। এমন ভাবে দেওয়ানা হইলা একদিকে আইল জানোর ভিতরে ডর যে আল্লাহ রসুলে কইছেন হত্যা করিল আল্লাহকে যে ভাইব মারি লেক বাসবার তো কোনো সুযোগ নেই, শেষ পর্যন্ত নিজে নিজে সিদ্ধান্ত নি লাগে যে বাসবার হতো এক ফত ইজিব রহমতুল্লিল আলমিনের কলমা ফলিয়া মুসলমান হয়েছে। অনেক লম্বা কথা শেষ পর্যন্ত খবর দিলাইলা যারে ধরে নিন কন্যারে ভাই নবীর হত্যার উপরে উল্টাইবার সুযোগ নাই, গিয়া অনুরোধ করেন ভাই আমার ব্যাপারে আল্লাহ রসুল একটু সুপারিশ করো না। শেষ পর্যন্ত চিঠি লেখেন আল্লাহর হাবিবর দরবারে রিসালত চিঠি লেখেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশীর মতো বড় একজন মানুষ যদি নাফরমান একজন মানুষ যারে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিছে, এমন মানুষ আইয়া যদি আল্লাহ রসুলের কলিমা পড়িলাই নগ আল্লাহর হাবিব তাহলে কি আল্লাহর হাস্তে মাফ করা যাইব নি। আর আল্লাহ রসুলের চক্ষুর আড়ালে তখন নিজের শরীরটারে আবৃত করিয়া বুরকার মতো একটা জিনিস ফড়িয়া মুখ লুকাইলাই আবু বকর উমরের মতো সাহাবী আল্লাহরে অনুরোধ করিয়া যখন ব্যর্থ হয়ে যায় তখন নবীজির দরবার হইয়া হাজির হয়ে যান চেহারা লুকাইয়া ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতুল্লিল আলামিন, ওয়াহশীর মতো আপনার দুশ্মনদের যদি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবার কোনো সুযোগ হয় এই মানুষটা যদি কলিমা পড়িলে নবীকে ওয়াহশীরে মাফ করা যাইব নি। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল ওয়াহশী তুমি আর তোমার লুকাইয়া রাখিয়া পারতে নাই, কলিমার কথা যখন কইলি সরে আসি তোমার চেহারা বার করিলা, আমি নবী তোমার কলিমার খাতিরে মাফ করে দিলাই নি। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার অসীর মতো মানুষের আল্লাহ মাফ করে শেষ পর্যন্ত এত সুন্দর এক চরিত্র হইল নবীর শান কসিদা গজল হইল। আর মনে মনে কইল হায় রে যদি একটা সুযোগ পাইতাম আল্লাহ রসুলের চাচারে মারিয়া নবীর মনোজেলা কষ্ট দিছিলাম, আর আরে ইলা কোনো একটা খাম পাইতাম যেখান দিয়া নবীর মনের কষ্ট হরাই আইতাম। ও একটা খবর আইছে যুদ্ধর, কোন যুদ্ধ বলে মুসাইলামাতুল কাজ্জাব এক বন্ড নবী বার হয়েছিল গুর বিরুদ্ধে যুদ্ধ,
উদিন হযরতে ওয়াহশি হো বললাম বসাল ইয়া দারাইনার খান দই কইন আল্লাহ জীবনে কিচ্ছু ইলা দিল কুলিয়া যাইছ না আজকে সাইয়ার বন্ড নবী গুরে যদি মারিয়া আমি আল্লাহ রাসূলের মন খুশ করতাম আমার বড় ইচ্ছা তুমি আমারে তৌফিক দাও যেন আমার আত্মজন উমতা মারা যায় হাসাল যুদ্ধের ময়দান হযরতে ওয়াহশি বন্ড নবী মুসা আলাইহিস সালামের হত্যা করছে কিতাব আছে সত্যি করে কায়রা জীবনের চরিত্রের মাঝে কোনো কলঙ্ক তো কাইয়া বার করবার কোনো সুযোগ আছে কিয়ামত পর্যন্ত নাই এটা আল্লাহ পাল্লা করে ফিনিশিং মারিয়াই দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া